ব্যবসার সাই নৌকায় ভোটের দেওয়ার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি, ব্যবসা কিছু ব্যবসা বন্ধ দিয়ে নৌকায় ভোট দিলেই আগে দাঁড়ান। হাই রে হাই দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার দর। দর্শক বন্ধুরা, আজকে নাকি কিছুটা বাড়ছে পেঁয়াজের দাম, কৃষকের মুখে নাকি একটু হাসির ছাপ দেখা যাচ্ছে, আর ব্যাপারী যারা আছে তারা চরম বিপাকে রয়েছে, কখন যেন দাম বাড়ে আবার কখন জানি দাম কমে যায়। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা থানাধীন বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাটে। দর্শক বন্ধুরা, আপনারা সবাই হয়তো জানবেন যে এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়, প্রতি শনিবার এবং মঙ্গলবার। তো আজকে 6 জানুয়ারি 2024 রোজ শনিবার। দর্শক বন্ধুরা, চলুন এখানে যে ব্যাপারী আছে তার সাথে আমরা কথা বলবো, কথা বলে জানবো যে আজকের বাজার দরে এই হাটে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম কত হয়েছে, তাদের দিনকাল কেমন যাচ্ছে, সামনে কি পেঁয়াজের দাম বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে, এইসব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবো, সাথে থাকুন সবাই আমাদের। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে আছি মঞ্জুর ভাইয়ের সাথে, কথা বলে জানবো যে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার কাছে থাক ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো, খুব ভালো। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসার সাই নৌকায় ভোটের দেওয়ার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি, ব্যবসা কিছু ব্যবসা বন্ধ দিয়ে নৌকায় ভোট দিলেই আগে দাঁড়ান। আচ্ছা, তো পেঁয়াজ কিনা হলো কত মন ভাই আজকে? পেঁয়াজ কিনেছি 2 গাড়ি 3 গাড়ি কিনেছি, কিন্তু পিজির বাজারের সাইন ভোটটাই আগে জয়লাভ করার দরকার। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ভাই আজকে কোথায় যাবে পেঁয়াজ? পেঁয়াজ যাবে শ্যামবাজার, শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার যাবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো ভাই এই পাবনার বনগ্রাম হাট থেকে ঢাকা শ্যামবাজারে পৌঁছতে পৌঁছতে খরচ পড়বে কত করে? মনে করেন কিনেছি হলো 26-27-28 কিনছি, 3000 মাথায় কিনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মনে করেন যে 75 টাকা যা, মনে করেন যে 75 পড়বি, বেশি কিছু 75 পড়বি, 80 টা পড়বি যা, মনে করেন 80-77-78 যা পড়বি, ওই 85-90 করে বিক্রি হবে নাকি? 80-82 বিক্রি হবে, 80-82। আচ্ছা, তো ব্যাপার হিসেবে কি দেখতেছেন, সামনে কি পেঁয়াজের দাম বাড়বে, আসলে কমবে, কি সম্ভাবনা আছে? সামনে পেঁয়াজের দাম কমাটাই বেশি সম্ভাবনা আছে, কারণ আমরা সরকার গঠন করার সাথে সাথে বাইরের পেঁয়াজ নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, বুঝছেন। মানে তো এত ভাই, সব মিলে আজকে সর্বনিম্ন দাম কত গেল? সর্বনিম্ন দাম গেল মনে করেন যে 2200-2300, উপরে উপরে 3000-3000। আচ্ছা, তার মানে 2200 থেকে শুরু করে 3000 পর্যন্ত বাজে গেল, তাই না? আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম জেনে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি আবারও বলে দিচ্ছি, এখানে যে পেঁয়াজটা দেখে পাচ্ছেন এটা কিন্তু আপনার কত, 25-26-27-28 এরকম করে হবে, উপর বাজার 3000 করে গেছে। এখানে যেগুলো ব্যাপারে আছে, অর্থাৎ পেঁয়াজ ক্রেতা যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, আর আপনারা সবাই হয়তো জানবেন যে পেঁয়াজ কিন্তু কোয়ালিটির উপরে দাম নির্ভর করে। তো দর্শক বন্ধুরা জানবেন যে পেঁয়াজের কোয়ালিটির উপরে দাম কিন্তু নির্ভর করে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।